কোভিড 19 ইএনটির উপসর্গসমূহ এবং আমাদের করণীয়, এমন একটা বাস্তবতায় আমরা কথা বলছি যে এখানে আসলে নাক কান গলা বিশেষজ্ঞ যারা, তারা আপনারা জানেন যে সাধারণভাবেই আমরা কিন্তু নাক দিয়ে পানি পড়া, গলা খুশখুশ করা, কাশি হওয়া, গলা ব্যথা, হালকা জ্বর, এ ধরনের উপসর্গের সঙ্গে আমরা খুবই পরিচিত। হ্যাঁ, আসলে সেটা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। তো আমি আসলে প্রথমেই জানতে চাইবো যে নাক কান গলার যেহেতু আপনারা বিশেষজ্ঞ, আপনাদের কাছে স্বভাবতই এই ধরনের রোগী সব সময় আসেন যে নাক দিয়ে পানি পড়ছে, হালকা জ্বর, গলা ব্যথা, টনসিলের প্রদাহ, গলার সর্বশেষ জ্বর, টনসিলের প্রদাহ। তো আসলে এই যে মুহূর্ত এখন যেটি চলছে সারা পৃথিবী ব্যাপী, তো খুবই আসলে একটি আতঙ্কের নাম কোভিড-19। তো এই সময় আসলে এই কোভিড-19 কি ধরনের উপসর্গ থাকে নাক কান গলায়? হ্যাঁ, সেটা আমি বলছি যে প্রথমত হচ্ছে যে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোভিড-19 এটা কি, করোনা ভাইরাসের একটা, আমরা যেটাকে এটা একটা নাম দিয়েছি বিশেষ, এটা তো একটা ভাইরাস, তাই না? তো ভাইরাল যে কোনো ডিজিজই কিন্তু সেলফ লিমিটিং। আমরা এই যে বলছি যে গলা ব্যথা করা, কাশি, তারপর হলো অল্প অল্প জ্বর, এই উপসর্গগুলো আমাদের দেশে কিন্তু যখন এই ঋতু পরিবর্তন হয় আমরা কিন্তু প্রচুর পাই। এক হচ্ছে আমাদের ঋতু পরিবর্তনের দেশ, দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আপনার ক্লাইমেটিক চেঞ্জের সঙ্গে সঙ্গে পলিউশন অনেক বেশি, ডাস্ট অনেক বেশি। তো এই উপসর্গগুলো যে কোনো পেশেন্টই কিন্তু আমাদের কাছে নিয়ে আসতে পারে, এবং এর কিন্তু যে যে চিকিৎসাগুলো আমরা অন্যান্য সময় দিয়ে থাকি সেটা খুব সাধারণ চিকিৎসা। কিছু মানুষের অ্যাওয়ারনেস তৈরি করা, কিছু চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া, গলা ব্যথার জন্য আপনার কোনো এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক, কোনো আপনার হচ্ছে জ্বর কমানোর জন্য বা গলা ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ, কোনো অ্যান্টিহিস্টামিন, হ্যাঁ, গরম পানি দিয়ে গড়গড়া করা, কিন্তু সেই একই উপসর্গ এখন কিন্তু আমাদেরকে একটু ভিন্ন বাস্তবতায় দেখতে হচ্ছে। সেই দেখাটা কেমন? আমরা যখন এখন এই পেশেন্টগুলো দেখি তখন আমাদের একটা জিনিস চিন্তা করতে হয়, তার কোনো কন্ট্যাক্ট হিস্ট্রি আছে কি না, তার কোনো ট্র্যাভেলিংয়ের হিস্ট্রি আছে কি না, অথবা যে দেশগুলোতে আমরা বলে থাকি যে প্রথমে চীন, তারপর ইউরোপ, যেটা মানে রোগের যে উৎস, তো সেখানে কারোর সাথে তার কোনো যোগাযোগ স্থাপিত হয়েছে কি না। কারণ আমরা কিন্তু বারবারই একটা জিনিস বলছি যে ঘরে থাকুন। ঘরে থাকুন বলার উদ্দেশ্য কি? যে কোনোভাবেই যেন এই আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে মানুষ না আসতে পারে। আমরা যখন এখন কোনো পেশেন্ট দেখতে যাই, প্রথমে কিন্তু আমরা তার জেনে নেই যে তার সেরকম কোনো কন্ট্যাক্টের হিস্ট্রি আছে কি না। এটা যতটুকু সম্ভব আমরা জানলে পরে তারপরে আমাদের যে সাধারণ যে ট্রিটমেন্ট আমরা দেই, আসলে এখানে গলা ব্যথার জন্য, কাশির জন্য বা টনসিলের প্রদাহের জন্য যে ওষুধ আমরা অন্য সময় দিয়ে থাকি সেটাই দিয়ে থাকি। কিন্তু এক্ষেত্রে পেশেন্টকে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে আপনার এগুলো এমনি এমনি ভালো হয়ে যাবে, আপনি প্রচুর পরিমাণে পানি খান এবং একটু উষ্ণ পানি, আসলে আমরা আমাদের অনেক সময় ঠান্ডা পানি খেতে পছন্দ করি যখন গরম পড়তেছে। আমরা যদি আমাদের দর্শকদের সুবিধার্থে জানাই যে আমরা কিন্তু জানি যে আপনি বললেন যে ভাইরাল কোনো ডিজিজের তেমন কোনো প্রতিষেধক নেই, স্বাভাবিক কোভিড-19 ছাড়াও যে অন্যান্য ভাইরাল ডিজিজ আছে, তো সেটি আসলে যদি বলেন। হ্যাঁ, সেটাই বলছি যে সেটা সেলফ লিমিটিং। পেশেন্টকে হয়তো 7 দিন ভোগাবে, তার গলা ব্যথা থাকবে, তার হয়তো খুশখুশে কাশি থাকলো, সেগুলো দেখা যাবে অটোমেটিক্যালি। তার যদি ইমিউনিটি বুস্ট আপ করার জন্য আমরা যা যা করণীয়, যেমন প্রচুর পরিমাণে টক ফলমূল খেতে বলি, প্রচুর পানি খেতে বলি, আর যেগুলো আপনার যেটার জন্য যে সিমটম বেসড যে ট্রিটমেন্ট সেটা দিয়ে দিচ্ছি। কিন্তু সতর্ক কি থাকতে হবে, যেটা আমরা এখন সবচেয়ে বেশি বলে দেই, সেটা হলো এই কাশির প্রকৃতিটা যদি বাড়তে থাকে। আপনারা একটা জিনিস জানবেন, এটা জানা খুব ইম্পর্ট্যান্ট, আমি এটা সবাইকে সতর্ক করতে চাই ব্যাপারে, যে এই যে কোভিড-19 ভাইরাসটা বলা হচ্ছে এটার আসলে পোর্ট অফ এন্ট্রিটা কোন দিক দিয়ে। আমাদের এক হচ্ছে মুখ দিয়ে যেতে পারে, আমাদের নাক দিয়ে, নাকের যে ঝিল্লি বা নাকের যে সিক্রেশন তার মাধ্যমে, এবং কিন্তু আইয়ের যে সিক্রেশন তার মাধ্যমে যেতে পারে। আইটা একটা ডিফারেন্ট চ্যাপ্টার, তার জন্য আলাদা ডক্টর আছেন, ওনারা সেটা বলবেন। আমাদের দিকে দেখেন যে দুটো খুব ভালনারেবল জায়গা আমরা ডিল করি, একটা হচ্ছে ওরাল ক্যাভিটি, এটা ডেন্টিস্টরাও করে, আর একটা হচ্ছে হ্যাঁ মুখগহ্বর। এখন আমরা একটা মানে বিপুল জনবসতির মানুষ এবং আমরা কিন্তু কালচারালি খুব মিশুক, আমরা কি হয় যে আমরা কিন্তু সবসময় দেখা যায় যে একই জিনিস অনেকে ব্যবহার করতে অভ্যস্ত, অনেকে একই টাওয়াল হয়তো পরপর হাত মুছতেছে, কেউ কেউ আছে যে নাকের সর্দিটা হাত দিয়ে পরিষ্কার করতেছে। আমি এমন বহু মানুষ পেয়েছি যারা স্যুট পরে 50 লক্ষ টাকার গাড়িতে উঠতেছে, কিন্তু উনি কিন্তু দেখা গেলো যে কফটা ফেলে দিচ্ছে, মানে যেতে যেতে ফেলে দিচ্ছে, কোথায় ফেলতেছে উনি খেয়ালও করতেছে না। তো এই যে ব্যাপারগুলো, আপনি সাধারণ যে সর্দি কাশির যে সিমটমের সঙ্গে যেহেতু এগুলো মিলে যায়, অন্যান্য সময় এগুলো যারা করতেছে তারা কিন্তু এসকেপ করে যাচ্ছে। এগুলো হয়তো একটা ব্যাড ম্যানার্স, আমরা হয়তো বিরক্ত হচ্ছি, কিন্তু এটা কিন্তু তার কোনো জীবন সংকটের দিকে নিয়ে যাচ্ছে না। কিন্তু কোভিড-19 বাস্তবতায় এখন যে লোকটার মনে করে নাক দিয়ে পানি পড়তেছে, যার হয়তো কাশি হচ্ছে, যার হয়তো গলার প্রদাহ হচ্ছে,
তার হাতটা উনি যে সংক্রমিত হাত উনি যেন আর কাউকে সংক্রমিত করতে না পারে তার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই তার এই জীবন আচরণের দিকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে হ্যাঁ এই শিষ্টাচারগুলো আমাদেরকে মানতে হবে